হাই ফ্রেন্ডস, বৌমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি বিভিন্ন সবজি দিয়ে ভেজ চাউমিন। চলুন দেখা যাক রেসিপিটি। তার জন্য একটি কড়াইতে আমি 2 চামচ তেল দিয়ে অনেকটা জল দিয়ে দিলাম। জলটি একটু গরম হওয়ার জন্য রেখে দিলাম, আর এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। জলটি যখন ফুটে উঠবে তখন তার মধ্যে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। এটি একটি ইম্পর্টেন্ট টিপস, এর মধ্যে অবশ্যই জলটিকে ফুটন্ত করে চাউমিনগুলো দিতে হবে, এবং তারপর চাউমিনটি 1 মিনিটের জন্য জলের মধ্যে রেখে তারপর স্ট্রেনারে ঢেলে ফ্রেশ জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে চাউমিনটি গায়ে গায়ে লেগে যায়। আমার এখানে অনেকটা চাউমিন ছিল, তাই 2 মিনিট টাইম লেগেছে। তারপর আমি একটি স্ট্রেনারে নামিয়ে নিয়ে ফ্রেশ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর সবজি নিয়ে নিলাম, 2টি মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, 1টি গাজর কেটে নিয়েছি, 1টি ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি, কিছু সয়াবিন নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর 100 গ্রাম পনির ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর একটি কড়াইতে জল দিয়ে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। সয়াবিনগুলোকে সেদ্ধ করে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে সয়াবিনগুলো বেশ সুন্দর সফট হয়ে যায়, এটি অবশ্যই দরকার। তারপর যখন জলটি ফুটে উঠবে তখন একটি বাটিতে আমি গরম জলের মধ্যেই রেখে দিচ্ছি। তারপর একটি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, তারপর 1-1 করে সব সবজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কাঁচা লঙ্কাগুলিও দিয়ে দিলাম, শুধু পনির বাদে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, পনিরটি সবজির সাথে দিলে বেশি ভাজা হয়ে যাবে। তারপর এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব এবং মিডিয়াম হিট রেখে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটি কেমন হলো এবং আমার পুরনো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে কেমন লাগছে এবং ভিডিওগুলো ভালো হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো হয়ে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। তারপর সয়াবিনগুলোকে জল ভালো করে হাতের সাহায্যে নিগড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটিকেও ভালোভাবে ভেজে নেব। সয়াবিনটিও ভাজা হয়ে গেলে এর মধ্যে পনিরটি দিয়ে দিচ্ছি। পনিরটি হালকা ভাজা হলেই তারপর একটি আলাদা প্লেটের মধ্যে এটিকে নামিয়ে নেব। তারপর সেই কড়াইতে আবার 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেলে গ্যাসটি লো করে তার মধ্যে 3 চামচ টমেটো সস দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে চাউমিনের মশলা, বাজারে কিনতে পাওয়া যায় চাউমিনের মশলা, আমি সেই মশলা ইউজ করেছি। আমি এখানে 2 প্যাকেট ইউজ করেছি, যেহেতু আমার অনেকটা চাউমিন করেছি আমি তাই। তারপর ভালোভাবে মিশিয়ে নিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনটি দিয়ে দিচ্ছি। চাউমিনটি দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটি একদম মিডিয়াম টু লো রাখতে হবে। দেখুন ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে, কত সুন্দর ঝুরঝুরে হয়েছে আমার চাউমিনটি। এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য।
বিকালের টিফিনের জন্য নিরামিষের দিনে পেঁয়াজ লঙ্কা ছাড়া পেঁয়াজ ছাড়া খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে চাউমিনটি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই ফ্রেন্ডস, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। বাই বাই।